ফারগানের আক্রমণকারী জহির উদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে প্রাণিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাতের শেষ বংশধর সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে প্রবেশ করেন। বাবর ভারতে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং এখানে বড় পরিসরে মসজিদ নির্মাণ শুরু করেন। তিনি পানিপথে প্রথম মসজিদ নির্মাণ করেন। 2 বছর পরে বাবর 1527 সালে অযোধ্যায় একটি মসজিদ তৈরি করেন যা বাবরি মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি নির্মাণের জন্য বাবর একটি স্থান বেছে নিয়েছিলেন যেটিকে হিন্দুরা তাদের প্রিয় ভগবান শ্রীরামের জন্মস্থান বলে মনে করেন। যতদিন মুঘলরা দেশ শাসন করেছিল ততদিন অযোধ্যায় বিতর্কিত স্থান নিয়ে কোনো বড় বিরোধ ছিল না। তবে 1853 সালে প্রথমবারের মতো এই স্থানটির কাছে সাম্প্রদায়িক সহিষ্ণুতা হয়েছিল। এমনকি সেই সময়ও হিন্দুরা এখানে নির্মিত মসজিদ মানতে অস্বীকার করে। তারা মন্দির ভেঙে তৈরি করতে চেয়েছিল। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। জনগণকে শান্ত করার জন্য ব্রিটিশ সরকার একটি সূত্র খুঁজে পেয়েছিল যার অধীনে বিতর্কিত স্থানে একটি বেড়া দেওয়া হয়েছিল। বাবরি মসজিদ কমপ্লেক্সের ভিতরের অংশে মুসলমানদের প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছিল এবং হিন্দুদের বাইরের অংশে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছিল। 1949 সাল মসজিদে রামের মূর্তি পাওয়া গেছে। কিছু হিন্দু সেখানে এই মূর্তি স্থাপন করেছিল বলে অভিযোগ। মুসলিম সম্প্রদায়ও এর প্রতিবাদ করে এবং উভয় পক্ষ আদালতে পৌঁছায়। সরকার এই স্থানটিকে বিতর্কিত হিসাবে ঘোষণা করে এবং এটিকে তালাবদ্ধ করে দেয়। তারপর থেকে উভয় পক্ষ এই বিতর্কিত এই জায়গাটির দাবি করে আদালতে লড়াই করেছে।